যারা আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত বোন এবং দিদি, তোমাদের এই আইসিডিএস এর সম্পর্কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে। আবার একটি জেলায় নতুন করে আইসিডিএস এর নিয়োগ প্রক্রিয়া শুরু হলো এবং সেখানে কিন্তু নিয়োগের জন্য আবেদন করার জন্য শেষ তারিখ বলা হয়েছে কিন্তু তোমাদের আগস্ট মাসের 9 তারিখ। কিভাবে আবেদন করবে এবং প্রোফাইলটা কি রকম হবে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে একটা আছে কি জামুরিয়া 2 নম্বর যে আইসিডিএস সেন্টার, সে তার জন্য একটা কিন্তু আবেদন পেয়েছে। সেটা কোথায়? পশ্চিম বর্ধমানের জামুরিয়া। তবে এই পদে আবেদন করার জন্য আইসিডিএস এর পদ, এখানে কিন্তু পদোন্নতির বিষয়টা আছে, অর্থাৎ সহায়িকা থেকে তোমরা কিন্তু কর্মী অর্থাৎ শিক্ষিকা হবে, তার জন্য আবেদন করার কথা বলা হয়েছে। এবং এই যে পদোন্নতি, এক্ষেত্রে পরীক্ষা কিন্তু তোমরা জানো 50 নম্বরে, তবে এটা ফ্রেশারদের নয়, তোমরা এটা কমপ্লিটলি বুঝে নাও, ফ্রেশারদের নয়, এটা হচ্ছে যারা আইসিডিএস এ কাজ করছেন ওনাদের জন্য। বয়স সীমা কিন্তু 60 বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা। 50 নম্বরের লিখিত পরীক্ষা থাকছে, তার মানে 50 নম্বর টোটাল পরীক্ষা, 35 লিখিত, 10 নম্বর অভিজ্ঞতা, যদি 10 বছর অভিজ্ঞতা কাজে থাকে 10-এ 10, এবং 5 নম্বরের ইন্টারভিউ। যারা আপনারা এই সহায়িকায় কাজ করছেন আপনারা কিন্তু এতে আবেদন করতে, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে কারণ এখানে যে পরিবেশটা একটু নয়েজি পরিবেশ, পাশাপাশি কাজ হচ্ছে, সাউন্ডের একটু সমস্যা হতে পারে, তোমরা কষ্ট করে শুনে নেবে। তাহলে এটা বললাম জামুরিয়া 2 নম্বর ব্লকে, এখানে 2 নম্বর যেটা আইসিডিএস সেন্টার, এখানে কিন্তু পদোন্নতি। এবং আরেকটি কিন্তু পশ্চিম বর্ধমানের আসানসোল, পশ্চিম বর্ধমানের আসানসোলের আইসিডিএস কর্মী সহায়িকার জন্য প্রেশারদের আবেদনের কিন্তু একটা বিষয় উঠে এসেছে আসানসোলে। দেখতে পাচ্ছ তোমরা নোটিফিকেশন তোমার সামনে দেখতে পাবে, এখানে বলছে কর্মী এবং সহায়িকার জন্য অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে। তবে এটা কিন্তু 1 ইয়ারের কিন্তু বিষয়টা এখানে থাকছে, এখানে কিন্তু একদম গভর্নমেন্টের যে নর্মাল নিয়মে চাকরি সেরকম কিন্তু বিষয়টা এখানে নয়, এটা কিন্তু তোমাদের 1 বছরের জন্য চুক্তি, এই ধরনের বিষয়ে কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য আবেদন করার কথা এখানে বলা হয়েছে আসানসোলে, পশ্চিম বর্ধমানে আসানসোলে। তোমরা নোটিফিকেশনটা লক্ষ্য করো, ফ্রেশারদের আবেদন এবং অবশ্যই ওই যে পদোন্নতির জন্য দুটো বিষয় কিন্তু এখানে এসেছে। শুধু বলবো যে তোমরা অফিসার ওয়েবসাইটগুলো লক্ষ্য রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলো, মানে ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারি বিভিন্ন ব্লগ ওয়াইজ, কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এই পরপর ধাপে ধাপে হচ্ছে, আমরা নিউজ এলেই তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা কিন্তু নিজেরা অফিসিয়াল ওয়েবসাইটগুলো লক্ষ্য করো, নিজেদের জেলা লক্ষ্য করো, তোমাদের কিন্তু মানে অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের জেলায় আবার ফ্রেশারদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করো, এই আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবে, তাহলে কিন্তু আমরা তোমাদের ব্লগে যদি হয়ে থাকে আইসিডিএস এর অ্যাপ্লিকেশন আমরা জানাতে পারবো। দেখা হচ্ছে আবার একটি আইসিডিএস এর নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে সামনে তোমাদের সামনে তুলে ধরবো।